नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आबारो आपनादेर माझे धमाकेदार किछु टिप्स वीडियो निये हाजिर हो गेलाम। बंधुरा, हठात करे बाड़ी थेके जदि कोथाओ बेरोते हय, आमरा जे समस्त जामा कापड़ पुरे बेरोबो, देखा जाय अनेक समय सेई जामा कापड़गुलो ठीकठाकभावे इस्त्री थाके ना एबं चूरमार अवस्थाय थाके। सेई जामा कापड़के पड़ार जन्य आमादेर भाबते हय এবং সেই সময় সেই জামা কাপড় আমরা পরতেও পারি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য একটা চাছাগনি দিয়ে জামা কাপড়কে কি সুন্দরভাবে আমি আবারও আয়রন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই জামাটা আমি পরে বেরোবো বলে ভেবেছিলাম, কিন্তু চুরমার অবস্থার জন্য আমি এই জামাটা পরতেও পাচ্ছি না। এর আগের দিন এই জামাটা পরা হয়েছিল বলে জামার মধ্যে সামান্য একটু ঘামের গন্ধও রয়েছে। তাই এই সমস্ত সমস্যার থেকে সমাধান করার জন্য আজকে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ঘামের গন্ধ যদি কোনো জামা কাপড়ে হয়ে যায় এবং সেই জামাটা যদি ইনস্ট্যান্ট আমাদের পরে বাইরে বেরোতে হয়, অনেক সময় স্কুলের ড্রেস বা অফিসের ড্রেস পরেও আমাদের বেরোতে হয়, সেই সময় দেখবেন এরকম একটা চাছাকনির মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবেন। বেকিং সোডাটা জামার চারিদিকে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে 2-3 মিনিট এইভাবে বেকিং সোডাটা জামার মধ্যে ছেড়ে দেবেন। আবারও দেখাই, আরেকটা জামার মধ্যেও আমি এইভাবে এই ঠিক বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেকিং সোডা কিন্তু আমাদের শরীরের যে ঘামের গন্ধ দূর করতে সাহায্য করে। তাই বলা যায় যে গরমকালে সামান্য যদি বেকিং পাউডার একটু জলের মধ্যে মিশিয়ে স্নান করা যায়, আমাদের ঘামের গন্ধও কিন্তু অনেকটা কমে যায়। দেখুন, আমি দুদিকেই কিন্তু বেকিং সোডাটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে 2-3 মিনিট হওয়ার পরে আমি এই বেকিং সোডাকে এবার এই জামার মধ্যে থেকে ঝেড়ে দেব। হাত দিয়ে ভালোভাবে এই বেকিং সোডাকে জামার ভেতর থেকে বের করে দিতে হবে। তাই দেখুন, এইভাবে ঝেড়ে ঝেড়ে কিন্তু আমি এই বেকিং সোডাটাকে বের করে দিচ্ছি। এরপরে এই অবস্থায় এই জামাটা যদি একটু রোদে মেলে দেওয়া যায়, আমাদের কিন্তু জামার গা থেকে গন্ধ, ঘামের গন্ধ আর বেরোবে না। পুনরায় আমরা এই জামাটা আবারও পরে নিতে পারি। বন্ধুরা, এই তো হলো ঘামের গন্ধের কথা, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু ঘামের গন্ধ না, এই সমস্ত জামাগুলোকে আমরা পুনরায় আয়রন কিভাবে করে নেব। তো দেখুন, পুনরায় এগুলোকে আয়রন করার জন্য প্রথমে আমি জামাটাকে ভালো করে সোজাভাবে ভাঁজ করে নিচ্ছি, মানে সোজাভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং যে যে জায়গায় বেশি কুচড়ে গেছে সেই জায়গাগুলোকে সমান করে নিচ্ছি। এরপরে আবারও আমি এই চাছাগনি দিয়েই এই জামাগুলোকে আয়রন করে নেব। কিভাবে আপনারা দেখুন, একটা চাছাগনি দিয়েও আমাদের জামা কাপড় আয়রন হতে পারে। প্রথমে একটা চাছাগনি দিয়ে জামার চারিদিকে যেখানে যেখানে বেশি কুচে আছে আমি একটু জল ছড়িয়ে দিচ্ছি। জল যদি এইভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আয়রনটা খুব ভালো হবে। এরপরে দেখুন, আমি হাত দিয়ে আবারও ভালো করে টান টান করে সোজা করে দিচ্ছি। তারপরে এই চাছাগনি দিয়েও আমি সোজা করে দিচ্ছি, তাতে কিন্তু সোজাটা খুব ভালো হবে এবং কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে এবং সুবিধা হচ্ছে। এইভাবে আমি এই দুটো জামাটাকে ঠিক একই রকমভাবে সোজা করে নেব, কারণ ঠিকঠাকভাবে যদি সোজা না করা যায় তাহলে কিন্তু আমাদের জামার আয়রনটাও ঠিকঠাকভাবে হবে না। বন্ধুরা, অনেক সময় আপনারা দেখবেন জামা কাপড়ের দোকানে বা বাড়িতেও যখন আমরা জামা কাপড় আয়রন করে থাকি, আমরা কিন্তু বেশি কুচড়ে যাওয়া জামা কাপড়ের উপরে একটু জলের ছিটা দিয়ে থাকি। জলের ছিটা দেওয়ার পরে যদি আমরা আয়রন করি, আমাদের আয়রনটা খুব ভালো হবে এবং জামাটাও খুব সোজা হবে এবং জামাটার মধ্যে কিন্তু আলাদা একটা গ্লেজ দেখা যাবে। তা এইভাবে আমি বেশ কিছুক্ষণ জামাগুলোকে সোজা করে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম হেল্পফুল ভিডিও কিন্তু অনেকেই থেকে থাকে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। দেখুন, এবার এই জামাগুলোকে আমি একটা হ্যাঙ্গারে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দুটো জামাকে হ্যাঙ্গারের ভেতরে আমি ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে নেব। এইরকমভাবে যদি দুটো জামাকে একসাথে আমি করে নিতে পারি তাহলে দুদিনের পরার মতো জামাও আমার তৈরি হয়ে গেল। এবার দেখুন, জামা দুটোকে আমি এইভাবে হ্যাঙ্গারের মধ্যে আটকে নিয়েছি। হ্যাঙ্গারের মধ্যে আটকানোর পরে এবার এই জামাগুলোকে আমি হালকা রোদে বা জানলার পাশে এইভাবে শুকাতে দিয়ে দেব। রোদের তাপে দেখবেন জামা কাপড়গুলো বেশ সোজা টানটানে হবে এবং কড়া হবে।
তা বন্ধুরা দেখুন, জামাগুলোকে আমি রোদের থেকে বাইরে নিয়ে ঘরে চলে এসেছি। আর দেখুন আপনারা, জামা কাপড়গুলো যতটা কুচড়ানো ছিল সোজা এবং টান টান হয়েছে। তা বন্ধুরা, আশা করি আমার এই ট্রিক্স আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে, চ্যানেলটাকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।